ওকে তা আমার যেটা মনে হচ্ছে যারা আমরা সিরিয়াসলি আসলে পিএমপি এক্সাম দেবো একটা হচ্ছে ট্রেনিং থেকে আমরা যেটা শিখছি অনেক কিছু হয়তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারবো বা অলরেডি কেউ হয়তো করছি কিছু জিনিস কিছু কনসেপ্ট এবং কিছু সফট স্কিলের যে আলোচনা গুলো করছি এজাইলের যে আলোচনা করেছি আমরা সেগুলো কিন্তু অনেক কিছু ইমিডিয়েটলি উই ক্যান ইমপ্লিমেন্ট আমাদের যে যে কাজ করি প্রজেক্ট না অপারেশন বা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি প্রজেক্টটা তো করবোই যেটা বলতে যাচ্ছি যারা পিএমপি এক্সাম দেবো তারা আসলে অনেক সময় পিএমপি এক্সামটাকে অনেকে খুব হালকা ভাবে নেয় যেটা বোধহয় খুব সহজ একটা এক্সাম এরকম কিন্তু না বেশ টাফ এক্সাম কিছু হয়তো খুব সহজে পাশ করেছে তারা হয়তো একটা মানে ডিফারেন্ট মেসেজ দিতে পারে হয়তো তাদের কোশ্চেন খুব সহজ করেছিল খুব একটা প্রিপারেশন না নিয়ে পাশ করেছে এরকম আছে কিন্তু ইদানিং কিন্তু এক্সাম ভালো কঠিন হয় এবং আপনি যদি আসলেই ঠিক মতো না পড়েন ঠিক মতো কোশ্চেন গুলো সলভ না করেন প্রায় মানে এক হাজার দেড় হাজার প্রশ্ন যদি সলভ না করেন তাহলে আসলে পিএমআই এর প্রশ্নের যে মোডালিটিটা বা প্রশ্নের যে অ্যাঙ্গেল গুলো হ্যাঁ প্রশ্নের যে সেটা কিন্তু বুঝতে পারবেন তো এই জন্য আমরা কিন্তু ক্লাসে যা পড়াচ্ছি সেটা আমরা পিএমআই বিভিন্ন স্লাইড গুলো দেখাচ্ছি এক্সট্রা স্লাইড অনেক পড়িয়েছি থেকে

তার মধ্যে একটা বই ছিল আমার রিতা রিতা মালকাহি যেটা রিসেন্টলি আমি খুব একটা ইয়া করি না ওই যে রেফার করি না যে রিতা মালকাহি পড়তে হবে তো রিতা মালকাহির একদম লেটেস্ট এডিশন যেটা সেটা হচ্ছে টুয়েলভ এডিশন বারো বারোতম এডিশন আসলে আমার আগের এডিশনটা খুব একটা পছন্দ হয়নি এলিভেন্থ এডিশন এই জন্য কাউকে রেফার করি নাই এই ঈদে আমি আবার টুয়েলভ এডিশনটা ফুল পড়ার চেষ্টা করছি একটা ভালো কপি পাই নাই ইন্টারনেট থেকে একটা মোটামুটি একটা কপি পাইছিলাম ওদের তো পড়ার পর আমার কাছে ভালো লাগছে হ্যাঁ এটা আসলে একদম অ্যালাইন টু পিএমআর যে এখন এক্সামের কনসেপ্টটা যে তিনটা বই থেকে পড়তে হবে এবং পিএমপি এক্সাম হয় এক্সাম কন্টেন্ট আউটলাইন থেকে তাই না এক্সাম কন্টেন্ট আউটলাইনে কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম এক্সাম কন্টেন্ট আউটলাইন এবং আমাদের এডিশনাল রিডিংয়ে প্রথমেই দেখবেন দেওয়া আছে এক্সাম কন্টেন্ট আউটলাইন

প্রতিটা টাস্কের সাথে অ্যালাইন করে কিন্তু আমাদের যে এখানে পড়াচ্ছি আমি লেসন গুলো প্রতিটা লেসনের যে টপিক গুলো সব অ্যালাইন উইথ দ্যাট দোজ টাস্ক এই সবগুলো টাস্কের সাথে অ্যালাইন মানে ওখানে যতগুলো টাস্ক আছে এখানে ততগুলো টপিক আছে যেমন আজকে যে আমরা চারটা টপিক করব তার মধ্যে কিন্তু তিনটা টপিক কিন্তু দেখবে যে ওই টাস্কের চারটা টপিক এই টাস্কের মধ্যেও আছে হ্যাঁ দুইটা বোধহয় আছে প্রসেসের সাথে পিপুলের সাথে

প্রতিটার একান্সে থাকে তার মানে যদি বিজনেস এনভারনমেন্টে চারটা টপিকের মধ্যে আপনি দুইটার দুইটা লো পেয়ে যান একটা হাইতে পেলাম না দুইটা লো দুইটা মিডিয়াম আপনি কিন্তু ফেল করবেন তার মানে সবগুলোতেই মোটামুটি হাই এবং মিডিয়াম পেতে হবে চারটার মধ্যে একটা লো পেলাম একটা মিডিয়াম পেলাম দুইটা হাই তাহলে ঠিক আছে কিন্তু দুইটাই লো দুইটাই মিডিয়াম তাহলে কিন্তু ফেল করবেন তার মানে টাস্ক গুলো কিন্তু খুব অ্যালাইন করে পড়তে হবে যে আমি আসলে টাস্ক গুলো ঠিক মতো টাচ করছি কিনা পড়ছি কিনা এবং টাস্ক যে রিলেটেড এখানে টপিক গুলো আছে স্লাইডে এবং ওই যে তিনটা বই যেটা আমরা বললাম তা সেখান থেকে আমরা ঠিক মতো পড়ে বুঝতে পারছি কি তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে আমার মনে হচ্ছে যে অনেকে খুব তাড়া করে এক্সাম দিচ্ছে এবং পড়তেছে না টিমে না পড়ে যে টিম পাশ করে যাবে আর একটা হচ্ছে আবার বলেছি যে কিন্তু একটা তো আমাদের আমার সিমিলেটারটা আপনাদের দিয়েছি প্র্যাকটিস জন্য কিন্তু এটা কোনো ফুল প্রো সলিউশন না সবসময় যেটা বলে আসতেছি সেটা হচ্ছে পিএমআই নিজস্ব একটা সিমিলেটার আছে যেটা দাম খুব একটা বেশি না তিন মাসের জন্য থার্টি ফোর ডলার বাংলাদেশ থেকে বাইরে কিন্তু অনেক বেশি কস্ট বাংলাদেশের জন্য মাত্র থার্টি ফোর ডলার সাড়ে তিন হাজার টাকা সেটা আপনি তিন মাসের জন্য প্রায় দুই হাজারের মতো কোশ্চেন এক্সারসাইজ করতে পারবেন তো এই

আমি কখনোই আমার স্টুডেন্টকে সায়েন্স করি এই প্রশ্নগুলো সলভ করা বা হ্যাঁ বেশিরভাগ প্রশ্নে আসলে খুব একটা কোয়ালিটি ফুল না আমার সোর্স ইউজ করবেন রিতা মালকাহির কোশ্চেন সলভ করবেন হ্যাঁ তারপর হচ্ছে एग्जाम যেটা ইয়াটা পিএমপি एग्जाम স্টাডি হল পিএমআই সেটা সলভ করবেন এগুলো তো অথেন্টিক এই ইউটিউবে জিনিসগুলো তো অথেন্টিক না ঠিক আছে বইয়ের কোশ্চেন সলভ করলে সেটা অনেকটাই অথেন্টিক একটা বই লিখতে অনেক এফোর্ড দেওয়া হয়